হ্যালো বন্ধুরা, আনকমন সেন্সের আজকের এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জুয়েল আপনাদের সঙ্গে। আনকমন সেন্সে আমরা প্রত্যেক এপিসোডে খুব মজার মজার ভিডিও দিই। আজকের ভিডিওটি আসলে মজার নয়, আজকের ভিডিওটি মোটামুটি সিরিয়াস এবং আজকে কিছু ব্যাপার আমরা তুলে ধরবো। আর আমরা সবাই জানি কিছুদিন আগেই আমরা মা দিবস পালন করেছি। মাকে নিয়ে তো নতুন করে কিছু বলবার নেই, কিন্তু মাঝে মধ্যেই মায়ের সঙ্গে কিছু কিছু ভুল আমরা করে ফেলি, যাতে করে মায়েরা ভীষণ কষ্ট পান, ভীষণ দুঃখ পান। মায়ের সঙ্গে কোন কোন ভুলগুলি করি আর কোন ভুলগুলি আর করব না এখন থেকে, সেটা আজকের ভিডিওর বিষয়। চলুন দেখে আসি। নাম্বার ওয়ান, মায়ের সঙ্গে আমাদের কথা বলবার একেবারে সময় নেই, অনেক ব্যস্ততা। ছোটোবেলার সেই ছোট্ট শিশুটি যখন আমরা বড় হয়ে যাই, তখন আমাদের নিজেদের অনেক অনেক কাজ থাকে, নানা রকমের ব্যস্ততা থাকে, বন্ধুদের সঙ্গে আড্ডা থাকে, কিন্তু আমরা মায়ের সঙ্গে কথা বলতে ভুলে যাই, অথবা কিছুটা সময় নিয়ে মায়ের সঙ্গে কথা বলা, গল্প করা, সেটা কিন্তু ভুলে যায়। মায়ের কাছ থেকে যারা দূরে থাকি তারাও কিন্তু অনেক সময় ভুলে যায় ফোন করতে, তার খোঁজ খবর করতে। চেষ্টা করুন মাকে প্রতিদিন নিয়ম করে প্রতিদিন ফোন দিতে এবং মায়ের সঙ্গে কথা বলতে, তাহলে মা অনেক অনেক খুশি হবেন। নাম্বার টু, মায়ের সঙ্গে যখন আমাদের কথাবার্তা হয় নানা বিষয়ে কিন্তু মতবিরোধ থাকতেই পারে, কারণ আপনি বড় হয়েছেন, মা তার মতো করে বোঝাচ্ছেন এবং অনেক সময় আপনি যুক্তি দিয়ে মাকে বোঝাবার চেষ্টা করছেন। এমন ব্যাপার যদি আপনার সঙ্গে ঘটে যে যুক্তি দেবার পরেও মা বুঝতে চাইছেন না, মা কিছুটা কষ্ট পাচ্ছেন, অবশ্যই মায়ের কথা সরাসরি মেনে নিন, সঙ্গে সঙ্গে মেনে নিন। মায়ের সঙ্গে কোনো ধরনের তর্ক বিতর্ক বাক বিতণ্ডায় যাবেন না, বরং পরবর্তীতে তাকে বুঝিয়ে শুনিয়ে আপনি আপনার যুক্তি উপস্থাপন করতে পারেন। এতে করে মা আপনার কথা বুঝবেন, অবশ্যই মা বুঝবেন, কারণ আপনি কিন্তু মায়ের সন্তান, মাই সবার আগে আপনাকে বুঝবেন। নাম্বার থ্রি, মা কিন্তু মাঝে মধ্যে আমাদেরকে লজ্জায় ফেলে দেয়, বিব্রতকর পরিস্থিতির মধ্যে দিয়ে ফেলে দেয়, কারণ প্রজন্মের যে বিরতি, প্রজন্মের যে গ্যাপ, সেটা তো রয়েছেই এবং আধুনিক যুগের সঙ্গে তাল মেলাতে কিন্তু মায়েরা পারেন না। খুব স্বাভাবিকভাবেই এটা কিন্তু হয় যে আধুনিক যুগ, এই প্রজন্মের সময়ের সাথে মায়ের সময়ের কিন্তু বিস্তর ফারাক রয়েছে, আর এই কারণে নানা রকমের আচরণ, নানা রকমের কথা, নানা রকমের সিদ্ধান্ত আপনাকে কিন্তু একটু বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলে দিতে পারে। আর মায়ের কিছু জানা বিষয় থাকতেই পারে এই সময়ের আধুনিক যুগের যে বিষয়, সব কিছু কিন্তু মা জানবেন তেমনটি নয়, মাঝে মধ্যে মায়ের অজানা কিছু থাকতেই পারে, আর এই কারণেই আপনি কিন্তু মাঝে মধ্যে লজ্জায় পড়ে যেতে পারেন। আর এটা যদি আপনি তাকে পাল্টা এই বিষয় নিয়ে বলেন অথবা তাকে অভিযোগ করেন, তার প্রতি যে অভিযোগ আপনার থাকে, এটা কিন্তু খুবই কষ্টের মায়ের জন্য, যে আপনাকে মা মাঝে মধ্যে লজ্জায় ফেলে দিচ্ছে, কেন সেটা মা বুঝতে পারছে না, আধুনিক সময় এমনটি, এখনকার যুগে তো এটা কোনো ব্যাপারই না, কিন্তু মা এটা বুঝেন না, বরং আপনাকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে দিয়ে ফেলে দেন। অবশ্যই অবশ্যই রাগ করবেন না, বরং মাকে আবারও সময় নিয়ে মাকে ব্যাপারটা বুঝিয়ে বলার চেষ্টা করুন। নাম্বার ফোর, মায়ের হাতে রান্না ভীষণ একঘেয়ে। যদি আপনি বলে থাকেন এ কথা, মা কিন্তু আপনার অজান্তে ভীষণ কষ্ট পেয়েছেন যে তোমার হাতে রান্না ভালো লাগছে না, একই রান্না, কী রান্না করো, মায়ের হাতের রান্না তো অমৃত, নতুন করে কিছুই বলবার নেই, অমৃত স্বাদের এই রান্না খেতে কে না পছন্দ করে। মায়ের কাছ থেকে যারা দূরে থাকেন, মায়ের রান্না খান না, তারাই কিন্তু ব্যাপারটি পুরোপুরি ফিল করেন। আর আপনি যদি প্রতিনিয়ত মায়ের হাতের রান্না খেয়ে থাকেন, তাহলে আপনি ভীষণ ভাগ্যবান। তবু এই অবস্থার মধ্যে দিয়ে যদি আপনি মায়ের রান্নার কোনো ধরনের অভিযোগ করেন অথবা তার রান্নাটি একঘেয়ে লাগছে, ভালো লাগছে না, এটা মায়ের জন্য ভীষণ কষ্টের। প্লিজ 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 এই কাজটি করবেন না। নাম্বার ফাইভ, সবশেষে বলবো, মায়ের যে প্রজন্ম এবং আমাদের যে প্রজন্ম, সন্তানদের যে প্রজন্ম, সেটা কিন্তু বেশ দূরত্ব থাকে এবং অনেক কিছুই মা জানবেন না, এবং কোনো বিষয় যদি মা আপনার কাছ থেকে জানতে চায়, আপনি যদি বলেন যে না তুমি এটা পুরনো দিনের মানুষ, তুমি এটা বুঝবে না, না এই এই ব্যাপারটা একেবারে তোমার জন্য না, তোমার এটা বোঝার দরকার নেই অথবা তোমার শোনার দরকার নেই, তুমি বুঝতে পারবে না, এটা একেবারে করা যাবে না, মা কিন্তু সব বুঝবেন, সবই জানবেন। হ্যাঁ, কিছু কিছু ব্যাপার হয়তো বা মা তার এই সময়ের সাথে তাল মিলিয়ে হয়তো বা বুঝতে পারবেন না, কিন্তু দায়িত্বটা কিন্তু আপনারই মাকে সব কিছু বোঝানো। কখনো একথা বলবেন না যে তুমি বুঝবে না, তুমি বুঝতে পারবে না, এটা মায়ের জন্য ভীষণ ভীষণ কষ্টের, তাই অবশ্যই অবশ্যই এই কাজগুলি থেকে দূরে থাকুন। বন্ধুরা, কিছুদিন আগেই গেল মা দিবস, আর মা দিবসে আমরা জানিয়েছি, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছি, মাকেও জানিয়েছি যে মাকে আমরা কতটা ভালোবাসি। আর আজকের এই ভিডিওটি তাদের জন্যই এবং আমাদের সবার জন্যই, যারা আমাদের অজান্তে বিভিন্ন কর্মকাণ্ড, কথাবার্তা, আচরণ দিয়ে মাকে ভীষণ কষ্ট দিয়ে থাকি। মা কষ্ট পেলেও কিন্তু বলতে চান না, আর এই দায়িত্বটা আমাদের, মাকে যেন কোনোভাবে কোনোভাবে কোনো প্রকারের কষ্ট না দেয়া, তার মনে যেন আঘাত না দেয়া। চলুন আজ থেকে আমরা প্রমিস করি, মাকে আর কখনও দুঃখ দিব না, অজান্তে যে কথাগুলি বললাম, যে কয়েকটি দিক আপনাদেরকে জানিয়ে দিয়েছি, এই কাজগুলো থেকে বিরত থাকব। সবার মা অনেক অনেক ভালো থাকুন, সেই দোয়া করে শেষ করছে আমাদের আজকের আনকমন সেন্স। ভালো থাকুন সবাই, টাটা।